1947 সাল, একদিকে ইংরেজদের 200 বছরের গোলামীর হাত থেকে মুক্তির আনন্দ, অন্যদিকে দেশভাগের দগদগে ঘা। দ্বিখণ্ডিত ভারতবাসীরা কোথাও বিজয় মিছিলে ব্যস্ত, আবার কোথাও স্বজনকে হারানোর বেদনায় স্তম্ভিত। ভারতবর্ষে এসেছে নতুন সরকার, স্বাধীন সরকার। রাজনীতি তথা ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী তারা। প্রায় সর্বত্রই তখন পরিবর্তনের জোয়ার, অর্থাৎ ভারতের সার্বিক পরিস্থিতি তখন মোটেই স্থিতিশীল নয়। 72 বছর আগেকার ভারতবর্ষের এই সমস্ত কাহিনী কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু ভাবতে অবাক লাগে তখনকার ভারতবর্ষের অবস্থা এবং জিনিসপত্রের দামের সঙ্গে বর্তমান ভারতবর্ষের পার্থক্য কতটা বিশাল, যা এখনও অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারটি উপস্থাপনা করতে চলেছি। চলুন জেনে নিই কেমন ছিল 1947-এর ভারতবর্ষ। প্রথমেই আসা যাক ভারতবর্ষের সাক্ষরতার বিচারে। 1947 সালে অর্থাৎ স্বাধীনতার সময়ে সমগ্র ভারতবর্ষের মাত্র 12% মানুষ লিখতে এবং পড়তে পারতেন। গোটা ভারতে মাত্র 5000টি উচ্চ বিদ্যালয়, 600টি কলেজ এবং 25টি বিশ্ববিদ্যালয় ছিল, আজকের তুলনায় যা একেবারেই নগণ্য। 1947 সালে জিনিসপত্রের দাম। স্বাধীনতার সময় 1 কিলো উঁচু মানের চালের দাম ছিল 26 পয়সা, 1 কেজি চিনির দাম ছিল 57 পয়সা এবং 1 লিটার কেরোসিনের দাম ছিল 23 পয়সা। মাত্র 3 টাকায় পাওয়া যেত 55 কিলোগ্রাম সিমেন্ট, যা বর্তমান যুগে অভাবনীয়। 1942 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 44 টাকা, বিশ্বযুদ্ধের পর যা বেড়ে দাঁড়ায় 88 টাকা 62 পয়সা, অর্থাৎ দ্বিগুণের থেকেও বেশি। স্বাধীনতার 7 দশক পরে ওই একই পরিমাণ সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে তার প্রায় 400 গুণ, অর্থাৎ প্রায় 35,000 টাকা। সে যুগে মানুষের আয়ের পরিমাণ এতটাই কম ছিল যে তাদের জীবনযাত্রার মানও ছিল অত্যন্ত নিম্ন। বর্তমানে ফ্রিজ, এয়ার কন্ডিশন, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ইন্টারনেটের মতো অপরিহার্য জিনিসগুলোর প্রচলন সে সময় ছিল না। সাধারণ এক অফিস কর্মচারীর সারা বছরের আয় ছিল মাত্র 265 টাকা, তাই সচ্ছল জীবনযাপনের কোনো সুযোগ সুবিধা সে যুগে ছিল না। 1947 সালে ভারতীয় রেল ব্যবস্থা। ভারতবর্ষে প্রথম রেল ব্যবস্থার কথা উল্লেখিত হয় 1832 সালে, কিন্তু পরবর্তী 1 দশকে এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 1853 সালে 16 এপ্রিল ভারতবর্ষে প্রথম প্যাসেঞ্জার ট্রেন উদ্বোধন হয়। বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার দূরত্ব 14 বগির একটি ট্রেন চালানো হয়েছিল। 3টি স্টিম ইঞ্জিন লাগানো থাকা সত্ত্বেও মাত্র 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি সময় নিয়েছিল 75 মিনিট। এরপর থেকে যদিও ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকে। ইংরেজ শাসকদের হাত থেকে ভারতবর্ষ মুক্তি পাওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে সমগ্র ভারতবর্ষের রেল লাইন ছিল 65,185 কিলোমিটার লম্বা। সমগ্র রেল ব্যবস্থা তখন দেশীয় রাজা এবং প্রাইভেট কোম্পানির অধিকৃত ছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার কয়েকদিনের মধ্যেই ভারত সরকার সমগ্র রেল ব্যবস্থার দায়িত্ব নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 1947 সালে বোম্বেতে মোট প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ছিল 204টি। 16 লক্ষ জনসংখ্যার শহর বোম্বে সীমানা ছিল তখন আন্ধেরি পর্যন্ত। ট্রেন ভাড়ার হিসেবে ছিল কয়েক পাই বা আনা, আজকের বিচারে যা মূল্যহীন। 1947 সালে ভারতীয় মুদ্রা। স্বাধীনতার সময়ও ভারতীয় মুদ্রার নাম ছিল টাকা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেই সময় টাকা নিয়ে বেশ কিছু তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে স্বাধীনতার সময় $1 মূল্য ছিল 1 টাকা, কিন্তু আসলে $1 মূল্য ছিল 3 টাকা 13 পয়সা এবং 1 পাউন্ডের মূল্য ছিল 13 টাকা 33 পয়সা, অর্থাৎ সে যুগের টাকা বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি মূল্যবান ছিল। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান মুদ্রা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়, কারণ সে সময় সমস্ত মুদ্রাই ভারতবর্ষে ছাপা হতো এবং মুদ্রা ছাপার 6টি প্রিন্টিং মেশিনই ছিল ভারতবর্ষের। তাই বাধ্য হয়ে পাকিস্তান ভারতীয় মুদ্রায় পাকিস্তান সরকারের নাম চেপে তা ব্যবহার করতে শুরু করে। যদিও কিছুদিনের মধ্যেই তারা নিজস্ব প্রিন্টিং মেশিনের ব্যবস্থা করে এই সমস্যার নিষ্পত্তি করেছিল। 1947 সালে ভারতীয় মোটর গাড়ি। স্বাধীনতার আগেই ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছিল হিন্দুস্তান মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মোটর কোম্পানির জমানা। স্বাধীনতার পরেও ওই সমস্ত কোম্পানিগুলো রমরমিয়ে চলতে থাকে। 1947 সালে ভারতবর্ষে ওপেন ডাবল ডেকার এবং সিঙ্গেল ডাবল ডেকার বাসের চাহিদা বাড়ে। এই বাসগুলোর ভাড়া ছিল 4 আনার কাছাকাছি, যদিও তখন পেট্রোলের দাম ছিল প্রতি লিটারে 41 পয়সা, বর্তমানে যা 70 টাকার কাছাকাছি। 1947 সালে ভারতীয় বিমান ব্যবস্থা। শুনলে অবাক হতে হয় 1947 সালে ভারতবর্ষে ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজ, অম্বিকা এয়ারওয়েজ,
মিশন এয়ারওয়েজ, কোলিং এয়ারওয়েজ, ডেকান এয়ারওয়েজ, এয়ার সার্ভিস অফ ইন্ডিয়া, ভারত এয়ারওয়েজ, ডালমিয়া জেন এয়ারওয়েজ, জুপিটার এয়ারওয়েজের মতো এতগুলো বিমান কোম্পানি ছিল। যদিও এতগুলো বিমান কোম্পানি থাকার আসল কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বহু বিমান বিক্রি করে দেয়। ভারতবর্ষের কিছু ধনী ব্যবসায়ী সেই বিমান কিনে এয়ারলাইন্সের ব্যবসা শুরু করে। সেই সময় এয়ারলাইন্সের ব্যবসা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে বহু ব্যবসায়ী এর লোভে পড়ে যায়। তারপর প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ব্যবসার মান ধীরে ধীরে নামতে থাকে। ভারত সরকার তখন 8টি এয়ারলাইন্সের রাষ্ট্রীয়করণ করে এবং নাম দেয় ইন্ডিয়ান এয়ারওয়েজ। টাটা এয়ারলাইন্সের নাম আগে থেকেই রাখা হয় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার সময় দেশের মোট বিমানবন্দরের সংখ্যা ছিল 15টি। সেই সময় বোম্বে থেকে দিল্লির বিমান ভাড়া ছিল 140 টাকা। বর্তমানে একই দূরত্বের একটি টিকিটের দাম প্রায় 6,000 টাকা। 1947 সালে ভারতীয় সিনেমা। স্বাধীনতার বছরেই অর্থাৎ 1947 সালে ভারতীয় প্রডিউসাররা মোট 283টি সিনেমা নির্মাণ করে। প্রতিটা সিনেমা নির্মাণের জন্য খরচ হয়েছিল প্রায় 1,50,000 টাকা। দেশভাগের পর ভারতবর্ষে মোট সিনেমা হলের সংখ্যা ছিল 1,384টি এবং পাকিস্তানে 117টি। সাধারণ দর্শকদের জন্য সিনেমার টিকিটের মূল্য ছিল মাত্র 4 আনা অর্থাৎ 25 পয়সা। আজকের দিনের সাথে তুলনা করলে যার কোনো মূল্যই নেই। স্বাধীনতার পর 70 বছর কেটে গেছে, তার সাথে সাথে ভারতীয় রাজনীতি তথা অর্থনীতিতেও এসেছে আমূল পরিবর্তন। ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে বহু আইন। ইতিহাসের পাতা ঘেঁটে পাওয়া এসব দুর্মূল্য তথ্যের মাধ্যমে আমরা ফিরে যেতে পেরেছিলাম 70 বছর আগে আমাদেরই দেশে। পুনরায় বর্তমানে ফিরে এসে মনে হয় সে যুগের মানুষের জীবনযাপন কতটা সাধারণ ছিল, যা আজকের দিনে অভাবনীয়। মাত্র 70 বছরে যে পরিবর্তন ঘটে গেছে আমাদের দেশে, তার সম্পর্কে কিছু তথ্য আমরা উপস্থাপন করলাম আপনাদের কাছে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের এই জার্নি আপনার কেমন লাগলো এবং 1947-এর ভারতের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর একটা লাইক করুন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।